ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমরা জানব হেড টিচারের অবর্তমানে স্কুলের টিআইসি নির্বাচন কীভাবে করতে হয় এবং এর জন্য টিআইসি কতইবার রেমুনেশন ফান্ড আসুন দেখে নেওয়া যাক তার আগে এই চ্যানেলে নতুন হলে বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডার আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মেমো নাম্বার বারোশো সাতাত্তর জি এ ডেট চার সাত দু হাজার আঠেরো অনুসারে হেডমাস্টারের অবর্তমানে বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কিন্তু যে সমস্ত স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেই সেক্ষেত্রে শিক্ষকদের মধ্যে থেকেই টিআইসি নির্বাচন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই টিআইসি নির্বাচন কীভাবে হয় স্কুলের হেডমাস্টার যে মাসে অবসর গ্রহণ করবেন সেই মাসে তিনি নোটিশ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের জানাবেন আমি এই মাসের তিরিশ বা একত্রিশ তারিখ অবসর নিতে চলেছি স্কুলের অফিসিয়াল কাজকর্ম পরিচালনার জন্য আপনাদের মধ্য থেকে কেউ টিআইসি হতে চাইলে অবশ্যই আবেদন করুন যদি হেডমাস্টার মারা যান তখন স্কুলের কাজকর্ম পরিচালনার জন্য টিআইসি নির্বাচনের জন্য নোটিস করবেন স্কুলের প্রেসিডেন্ট যদি দেখা যাচ্ছে কেউ আবেদন করছে না তখন সিনিয়র শিক্ষকদের মধ্যে থেকে একজনকে দায়িত্ব নিতেই হবে টিআইসি নির্বাচনে সুপ্রিম ক্ষমতা রয়েছে স্কুলের ম্যানেজিং কমিটির যদি দেখা যায় দুই বা ততধিক শিক্ষক টিআই টিআইসি হওয়ার জন্য আবেদন করছেন তখন ম্যানেজিং কমিটি তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবেন এই নির্বাচন করতে গিয়ে যদি ম্যানেজিং কমিটির মধ্যে ডিমার থাকে তাহলে তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে নেবেন টিআইসির জন্য নাম সিলেক্টেড হয়ে গেলে রেজুলেশন করে যাবতীয় কাগজপত্র সহ ডিআই অফিসে জমা করতে হবে অনুমোদনের জন্য এই টিআইসি নির্বাচনের ক্ষেত্রে কোনো অ্যাকাডেমিক স্কোরের ব্যাপার নেই পাস অনার্স পিজি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশান যে কোনো বিভাগের শিক্ষকই টিআইসি হতে পারবেন ম্যানেজিং কমিটি তাকে সিলেক্ট করলেই হলো এখন প্রশ্ন হচ্ছে স্টাফ কাউন্সিলের কি কোনো ভূমিকা থাকছে টিআইসি নির্বাচনে ম্যানেজিং কমিটির সুপ্রিম ক্ষমতা রয়েছে এখানে তারা চাইলে স্টাফ কাউন্সিলিংয়ের মাধ্যমে সিলেক্টেড শিক্ষককে টিআইসি নির্বাচন করতে পারেন কিন্তু তারা যদি না চায় তাহলে কিছু করার নেই তারা নিজেরা যেটা ঠিক করবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত মোস্ট সিনিয়র শিক্ষককে কি টিআইসি হতে হবে উত্তর হবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সিনিয়র মোস্টকেই টিআইসি হতে হবে তবে সাধারণত হেডমাস্টার অবসরের পর সিনিয়র মোস্ট এবং অফিসিয়াল কাজে অভিজ্ঞ কাউকেই সিলেক্ট করে ম্যানেজিং কমিটি রোপা দু হাজার উনিশ অনুসারে টিআইসি এক্সট্রা রেমুনেশন কত মাধ্যমিক স্কুলের টিআইসির অ্যাডিশনাল রেমুনেশন হচ্ছে দুশো টাকা পার মান্থ এবং উচ্চ মাধ্যমিক স্কুলের টিআইসির অ্যাডিশনাল রেমুনেশন হচ্ছে আড়াইশো টাকা পার মাস